ডাস্টবিনে জায়গা হলো ফুটফুটে শিশুর। জন্মের পরে মায়ের কোল তো দূর, একেবারে হাসপাতালের ডাস্টবিনে জায়গা হয়েছে। খয়জেলা হাসপাতালের ডাস্টবিন থেকে উদ্ধার হলো এক নবজাতকের মৃতদেহ। সোমবার সকালে হাসপাতালের লেবার রুমের পাশের ডাস্টবিনে এই শিশুকন্যার মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের ডাক্তার সহ অন্যান্য কর্মীরা জানায়, সকালে কর্মীরা দেখতে পান হাসপাতালের বাথরুমের ডাস্টবিনে কে বা কারা এই নবজাতক শিশুটিকে ফেলে গিয়েছে। কিন্তু কে ফেলেছেন, কি করেই বা এই নবজাতক শিশুটি এখানে এলো তা জানা যায়নি এখনো। সকালেই পাওয়া হয়েছিল, প্রায় 8:30 নাগাদ আমার স্টাফ দ্বারা আমরা ফোন করে কয়েছিল যে ফিমেল ওয়ার্ডের বাথরুমের ডাস্টবিনে একটা বাচ্চা আমরা সুইপিং স্টাফ দ্বারা পাইছি প্রায় 8:30 নাগাদ। তো এরপরে আমি ডক্টর জন যে আছে আমরা ফরেন্সিক এক্সপার্ট তার লগেও কথা কইলাম। এরপরে আমরা একটা পুলিশের কাছেও একটা ইন্টিমেশন দিয়েছি থানাতে, এখন পুলিশ এনকোয়ারি করবো, ইনভেস্টিগেশন করবো। এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা খয় জেলা হাসপাতাল জুড়ে। ইয়াতে লেবার রুম আমরা বাথরুমে ফালাই দিয়ে গেছে, কেটে যে নাই আমরা শিশুরা বাথরুমে গেছে পরে তখন গিয়া পাইছে সকালে। কয়টার সময় বন মানে ওই তো ধরো না, এটা তখন 7:30-8 দিকে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।